হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা ক্লাস সেভেনের পরিবেশ ও বিজ্ঞানের চ্যাপ্টার নাম্বার ফাইভ মানুষের খাদ্য এই চ্যাপ্টারটির উপরে আমরা ইম্পর্টেন্ট সাজেস্টিভ কোশ্চেন আমরা আলোচনা করব। এই সাজেস্টিভ কোশ্চেনগুলো করলে তোমাদের চ্যাপ্টারটি সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে, এটা হচ্ছে আমার গ্যারান্টি। এবং এখানের এই কোশ্চেনগুলোকে বিভিন্ন পার্টে ভাগ করে আমরা আলোচনা করেছি। সবার প্রথমে এক নম্বরে আছে MCQ কোশ্চেনের সেট, দ্বিতীয় নম্বরে আছে শূন্যস্থান পূরণ, তৃতীয় নম্বরে আছে ঠিক ভুল, এবং চার নম্বরে আছে এক নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং পাঁচ নম্বরে আছে দু নম্বর ও তিন নম্বরের ইম্পর্টেন্ট কোশ্চেন। এবং এই কোশ্চেনগুলি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, সেই জন্য সবাইকে বলবো খাতা এবং পেন নিয়ে বসো এবং কোশ্চেন এবং অ্যান্সারগুলি টুকে নাও। তো আমরা সবার প্রথম যেটা শুরু করবো সেটা হচ্ছে MCQ সেট, এবং এখানে প্রতিটি কোশ্চেন উত্তর সহ এখানে আলোচনা করা আছে। তো এক নম্বরে দেখো কী আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। তো MCQ সেটগুলি আমরা পরপর কোশ্চেন ও উত্তর সহ এখানে আলোচনা করছি। দেখো এক নম্বর কোশ্চেন কী আছে, দেখো একের দেখের এক, যে শ্বেত সার হজম হওয়ার পর এ হচ্ছে ফ্যাট, বি হচ্ছে গ্লুকোজ, সি হচ্ছে স্টার্চ এবং ডি হচ্ছে প্রোটিনে পরিণত হয়। তো এখানে অ্যান্সার হবে গ্লুকোজে পরিণত হয়। একের দেখে দুইয়ের কোশ্চেনটি কী আছে, রক্তের প্লাজমায় উপস্থিত প্রোটিনটি হলো এ হচ্ছে, এতে কী দিয়ে আছে যে মায়োসিন, বিতে আছে কেরাটিন, সিটি আছে কোলাজেন এবং ডিতে আছে ফাইব্রিনোজেন। তো এখানে অ্যান্সার হবে ফাইব্রিনোজেন। তো এরপরে একের দেখে তিনের কোশ্চেনটি আমরা দেখে নেব। একের দেখে তিনের কোশ্চেনটি কী আছে, এমন একটি খাদ্য উপাদান যা থেকে শক্তি পাওয়া যায় না তা হলো, এতে দিয়ে আছে কার্বোহাইড্রেট, বিতে দিয়ে আছে ভিটামিন, সিতে দিয়ে আছে লিপিড এবং ডিতে হচ্ছে প্রোটিন। তো কোন অপশনটি হবে এখানে, দেখো অ্যান্সার হবে ভিটামিন। এরপরে নেক্সট আমরা একের দেখে চারের কোশ্চেনটি দেখে নেব। একের দেখে চারের কোশ্চেনটি কী আছে, যে ভিটামিন ডি এর অভাবজনিত রোগ এ হচ্ছে রিকেট, বি হচ্ছে বেরিবেরি, সি হচ্ছে অন্ধত্ব এবং ডি হচ্ছে অ্যানিমিয়া। তো এখানে অ্যান্সার হবে দেখো রিকেট। এরপরে নেক্সট আমরা একের দাগের পাঁচের কোশ্চেনটি দেখব। একের দাগের পাঁচের কোশ্চেনটি কী আছে, কেটে যাওয়া জায়গা থেকে রক্ত পড়া বন্ধ করতে সাহায্য করে কোন ভিটামিন। তো এখানে এতে দিয়ে আছে ভিটামিন কে, বিতে দিয়ে আছে ভিটামিন ই, সিতে হচ্ছে ভিটামিন সি এবং ডিতে হচ্ছে ভিটামিন এ। তো এখানে অ্যান্সার হবে ভিটামিন কে। তো এরপরে নেক্সট আমরা একের দাগের ছয়ের কোশ্চেনটি দেখব। একের দাগের ছয়ের কোশ্চেনটি কী আছে, যে বেরিবেরি রোগ হয় ড্যাশ এর অভাবে। তো এখানে দেখো চারটি অপশন দিয়ে আছে, এতে দিয়ে আছে ভিটামিন এ, বিতে দিয়ে আছে ভিটামিন বি, সিতে দিয়ে আছে ভিটামিন সি এবং ডিতে দিয়ে আছে ভিটামিন ডি। তো এখানে অ্যান্সার হবে ভিটামিন। তো এরপরে নেক্সট আমরা একের দাগে সাতের কোশ্চেনটি দেখব। একের দাগে সাতের কোশ্চেনটি কী আছে, ঢেঁকি ছাটা চালে কোন ভিটামিন থাকে, এতে দিয়ে আছে ভিটামিন বি কমপ্লেক্স, বিতে দিয়ে আছে ভিটামিন ডি, সিতে হচ্ছে ভিটামিন এ এবং ডিতে দিয়ে আছে ভিটামিন সি। তো এখানে অ্যান্সার হবে ভিটামিন বি কমপ্লেক্স। এরপরে নেক্সট আমরা একের দাগের নয়ের কোশ্চেনটি দেখব। একের দাগে নয়ের কোশ্চেনটি কী আছে, যে অ্যানিমিয়া বা রক্তাল্পতা হলো এ হচ্ছে আয়োডিন, বি হচ্ছে ভিটামিন ডি, সি হচ্ছে লৌহ এবং ডি হচ্ছে ভিটামিন এ এর অভাবজনিত। তো এখানে অ্যান্সার হবে লৌহ। তো এরপরে নেক্সট দশের দাগের কোশ্চেন কী আছে, যে আপেলের বদলে এ হচ্ছে পাকা পিঁপে, পেঁপে, বি হচ্ছে পাকা পেয়ারা, সি হচ্ছে পাকা আমড়া এবং ডি হচ্ছে পাকা কুল খাওয়া যেতে পারে। তো এখানে অ্যান্সার হবে পাকা পেঁপে। তো এরপর নেক্সট আমরা এগারোর দাগের কোশ্চেনটি দেখে নেব। এগারোর দাগের কোশ্চেনটি কী আছে, মাংস বা ডিমের বদলে এ হচ্ছে ডাল, বি হচ্ছে শিম, সি হচ্ছে ছোলা বা মটর এবং ডি হচ্ছে মশরুম ও সোয়াবিন খাওয়া যেতে পারে। তো এখানে অ্যান্সার হবে মশরুম ও সোয়াবিন খাওয়া যেতে পারে। তো এরপরে এখানে বারো দাগের কোশ্চেনটি কী আছে, দুধ ছানা আর হেলথ ড্রিঙ্কস এর বদলে এ হচ্ছে ছাতুর শরবত, বি হচ্ছে লেবুর রস, সি হচ্ছে বেলের শরবত, ডি হচ্ছে চিনির শরবত খাওয়া যেতে পারে। তো এখানে অ্যান্সার হবে ছাতুর শরবত খাওয়া যেতে পারে। এরপরে নেক্সট কোশ্চেন আমরা দেখব। তেরোর দাগের কোশ্চেনটি কী আছে, যে আয়রন টনিকের বদলে এ হচ্ছে নোটে শাক, বি হচ্ছে কাঁচা পেয়ারা, সি হচ্ছে সন্ন্যের পাতা, ডি হচ্ছে কচু শাক খাওয়া যেতে পারে। তো এখানে অ্যান্সার হবে নোটে শাক। এরপরে নেক্সট আমরা একের দাগে চোদ্দোর কোশ্চেনটি দেখে নেব। একের দাগে চোদ্দোর কোশ্চেনটি কী আছে, যে মেরাজমাস মানব দেহে কিসের অভাবে ঘটে, এতে দিয়ে আছে ভিটামিন এ, বিতে দিয়ে আছে আয়োডিন, সিতে দিয়ে আছে প্রোটিন ও শক্তি এবং ডিতে দিয়ে আছে প্রোটিন ও শক্তি, শক্তির আয়রনের অভাবে। তো এখানে অ্যান্সার হবে প্রোটিন ও শক্তির অভাবে হয়। তো এরপরে নেক্সট পনেরোর দাগের কোশ্চেনটি কী আছে আমরা দেখে নেব। পনেরোর দাগের কোশ্চেন কী আছে, একটি সংশ্লেষিত খাদ্য হলো এ হচ্ছে জ্যাম, বি হচ্ছে আম, সি হচ্ছে মাছের ঝোল এবং ডি হচ্ছে কোল্ড ড্রিঙ্কস। তো এখানে অ্যান্সার হবে কোল্ড ড্রিঙ্কস। এরপরে নেক্সট হচ্ছে ষোলোর দাগের কোশ্চেন কী আছে, যে হলুদ রঙের লাড়ুতে থাকে ক্ষতিকারক কৃত্রিম রঙ, এ হচ্ছে মেটালিন ইয়েলো, বিতে দিয়ে আছে মেটালিন রেড, সিতে দিয়ে আছে মেলাকাইট গ্রিন এবং ডিতে দিয়ে আছে ক্যারামেল। তো কোন অ্যান্সারটি হবে আমরা দেখে নেব। তো এখানে অ্যান্সার হবে মেটানিল ইয়েলো। তো এরপরে নেক্সট আমরা সাতেরো দাগের কোশ্চেন দেখব, যে মোমো চাউমিন ইত্যাদি খাবারগুলিতে ক্ষতিকারক পদার্থ, এতে দিয়ে আছে মেটানিল ইয়েলো, বিতে দিয়ে আছে অ্যাজিনোমোটো এবং সিতে দিয়ে আছে স্যাকারিন এবং ডিতে দিয়ে আছে ক্যারামেল মিশ্রিত থাকি। তো এখানে দিয়ে এখানে অ্যান্সার হবে অ্যাজিনোমোটো। এরপর নেক্সট আমরা আঠেরো দাগের কোশ্চেনটি দেখে নেব। আঠেরো দাগের কোশ্চেন কী আছে, যে কোল্ড ড্রিঙ্কস ও পেস্ট্রিতে বাদামি রং হিসাবে মেশানো হয়
এতে দিয়ে আছে যে মেটানিল ইয়েলো, বিতে দিয়ে আছে ক্যারামেল, সিতে দিয়ে আছে ফসফোলিপিড এবং ডিতে দিয়ে আছে তেঁতুলের বীজের গুঁড়ো। তো এখানে অ্যান্সার হবে ক্যারামেল। এরপর নেক্সট হচ্ছে 19 দাগের কোশ্চেন কি আছে যে মানবদেহের রক্তের জলের পরিমাণের শতকরা, এতে দিয়ে আছে 90 ভাগ, বিতে দিয়ে আছে 95 ভাগ, সিতে হচ্ছে 75 ভাগ এবং ডিতে দিয়ে আছে 70 ভাগ। তো এখানে অ্যান্সার হবে 90 ভাগ। এরপর নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। 20 দাগের কোশ্চেনটি কি আছে যে উদ্ভিদ দেহে খাদ্য প্রস্তুতির সময় পরিবেশে, এতে হচ্ছে নাইট্রোজেন, বিতে হচ্ছে অক্সিজেন, সিতে সালফার এবং ডিতে কার্বন ডাইঅক্সাইড নিগত হয়। তো এখানে অ্যান্সার হবে অক্সিজেন। এরপরে দেখো 2-এর দাগে কি দিয়ে আছে, শূন্যস্থান পূরণ। এই চ্যাপ্টারের উপরে যে সমস্ত ইম্পর্ট্যান্ট শূন্যস্থান পূরণগুলো হয় সেগুলি আমরা বাছাই করে এখানে দেখিয়েছি। তো এখানে কোশ্চেনের অ্যান্সারগুলো উত্তর সহ আছে। সবাইকে বলবো খাতায় কোশ্চেন এবং উত্তরগুলি টুকে নাও, কারণ এগুলি তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট। তো চলো পরপর আমরা কোশ্চেন এবং অ্যান্সারগুলি দেখে নিই শূন্যস্থান পূরণের। 2-এর 1-এর কোশ্চেন কি আছে যে উদ্ভিদে সঞ্চিত বহু শর্করাটি হলো ড্যাশ। তো এখানে আমরা অ্যান্সারটি দেখে নেব। কোশ্চেনটি অথবা দিয়ে এরকম আকারেও থাকতে হবে যে গ্লুকোজ অণু জুড়ে ড্যাশ তৈরি হয়। তো এখানে অ্যান্সার হবে শ্বেত সার। তো এখানে দেখো 2 নম্বর কোশ্চেন কি আছে যে রক্তে শর্করার পরিমাণ বেড়ে গিয়ে ড্যাশ হতে পারে। তো এখানে অ্যান্সার হবে মধুমেহ হতে পারে। তো এরপর নেক্সট আমরা 3-এর কোশ্চেনটি দেখে নেব। 3-এর দাগের কোশ্চেনটি কি আছে, ড্যাশ প্রোটিন শ্বাসবায়ু পরিবহনে সাহায্য করে। তো এখানে অ্যান্সার হবে হিমোগ্লোবিন। 4-এর দাগের কোশ্চেন কি আছে, চুল ও নখে ড্যাশ প্রোটিন থাকে। তো এখানে অ্যান্সার হবে কেরাটিন প্রোটিন থাকে। এরপর নেক্সট আমরা 5-এর কোশ্চেনটি দেখে নেব। 5-এর কোশ্চেনটি কি আছে, শক্তি উৎপাদন করে না এমন একটি খাদ্য উপাদান হলো ড্যাশ। অথবা দিয়ে কোশ্চেনটি এরকম আকারেও থাকতে পারে, ড্যাশ হলো ক্যালোরি মূল্যবিহীন জৈব পরিপোষক। তো এখানে অ্যান্সার হবে ভিটামিন। তো এরপরে 6-এর দাগের কোশ্চেন কি আছে, রাতকানা বা অন্ধত্ব রোগ ভিটামিন ড্যাশের অভাবে হয়। তো এখানে অ্যান্সার হবে ভিটামিন এর অভাবে হয়। এরপরে নেক্সট আমরা 7-এর দাগের কোশ্চেনটি দেখে নেব। 7-এর দাগের কোশ্চেনটি কি আছে যে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে ড্যাশ। তো এখানে অ্যান্সার হবে ভিটামিন কে। এরপর নেক্সট আমরা 8-এর দাগের কোশ্চেনটি দেখে নেব। 8-এর দাগের কোশ্চেনটি কি আছে, জলে দ্রবীভূত হয়ে যায় এমন দুটি ভিটামিন হলো ড্যাশ এবং ড্যাশ। তো এখানে অ্যান্সার হবে ভিটামিন বি কমপ্লেক্স ও ভিটামিন সি। 9-এর দাগের কোশ্চেন কি আছে যে মস্তিষ্কের গঠন ও রক্তে শর্করার পরিমাণ ঠিক রাখে ড্যাশ খনিজ মৌলটি। তো এখানে অ্যান্সার হবে জিঙ্ক। এরপর নেক্সট আমরা 10-এর দাগের কোশ্চেনটি দেখে নেব। তো 10-এর দাগের কোশ্চেনটি কি আছে যে গয়টার বা গলগণ্ড রোগের কারণ হলো ড্যাশ খনিজ মৌলের অভাব। তো এখানে অ্যান্সার হবে আয়োডিন। এরপরে 11-এর দাগের কোশ্চেন কি আছে, পৃথিবীতে মিষ্টি জলের পরিমাণ 10%। তো এখানে অ্যান্সার হবে 3%। এরপর নেক্সট আমরা 12-এর দাগের কোশ্চেনটি দেখে নেব। 12-এর দাগের কোশ্চেন কি আছে, পৃথিবীতে পানীয় জলের পরিমাণ 10%। তো এখানে হবে 0.37%। তো এরপরে দেখো নেক্সট কি আছে, 3-এর দাগের ঠিক ভুল নির্বাচন করো। এই চ্যাপ্টারের উপরে যে সমস্ত ঠিক ভুল নির্বাচনের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলি হয় সেগুলি আমরা এখানে আলোচনা করেছি। তো পরপর কোশ্চেন এবং অ্যান্সারগুলি দেখে নেব কী কী আছে। 3-এর দাগের 1-এর কোশ্চেনটি কি আছে, একটি খাদ্য থেকে একাধিক খাদ্য উপাদান পাওয়া যেতে পারে। তো এখানে স্টেটমেন্টটি হবে ঠিক। এরপর নেক্সট আমরা 3-এর দাগের 2-এর কোশ্চেন দেখে নেব। তো 2-এর দাগের কোশ্চেনটি কি আছে যে শক্ত দড়ির মতো টেন্ডন ও লিগামেন্ট প্রোটিন দিয়ে তৈরি। তো এখানে স্টেটমেন্টটি হবে ঠিক। এরপরে 3-এর দাগের কোশ্চেন কি আছে, ভিটামিন ডি এর অভাবে বেরি রোগ হয়। তো এখানে স্টেটমেন্টটি হবে ভুল। এরপর নেক্সট আমরা এখানে 4-এর দাগের কোশ্চেনটি দেখে নেব। তো নেক্সট কোশ্চেনটি কি আছে, দেহে লোহার অভাব ঘটলে গয়টার নামক রোগ হয়। তো এখানে স্টেটমেন্টটি হবে ভুল। সঠিক স্টেটমেন্ট হবে আয়োডিনের অভাবে গয়টার নামক রোগ হয়। তো এখানে 4-এর দাগের কোশ্চেন কি আছে যে সস্তার খাবারে মেশানো বেশিরভাগ রং আলকাত্রার মতো জিনিস থেকে তৈরি হয়। তো এখানে স্টেটমেন্টটি হবে ঠিক। এরপর নেক্সট আমরা 5-এর দাগের কোশ্চেনটি দেখে নেব। 5-এর দাগের কোশ্চেন কি আছে যে প্রক্রিয়াজাত খাবারের তুলনায় প্রাকৃতিক খাবারের পুষ্টিগুণ কম। তো এখানে স্টেটমেন্টটি হবে ভুল। এবং এরপরে 6-এর দাগের কোশ্চেন কি আছে, জেডেন এর অভাবে রক্ত শর্করার পরিমাণ বেড়ে যায়। তো এখানে স্টেটমেন্টটি হবে ঠিক। এরপর নেক্সট আমরা 4-এর দাগের কোশ্চেনগুলি দেখব। 4-এর দাগে দেখো কি আছে, 2-1টি শব্দে উত্তর দাও। এগুলি এখানের 1 নম্বরের সবথেকে বেশি ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো এখানে আলোচনা করা আছে। তো পরপর আমরা কোশ্চেন এবং উত্তরগুলি করছি, তোমরা দেখো। তো এখানে 1-এর দাগে কি আছে যে কোন ভিটামিনের অভাবে রক্তাল্পতা হয়। তো এখানে অ্যান্সার হবে ভিটামিন বি কমপ্লেক্সের অভাবে। এরপর নেক্সট আমরা 4-এর দাগে 2-এর কোশ্চেনটি দেখে নেব। 2-এর কোশ্চেনটি কি আছে, তেলে বা স্নেহ পদার্থে দ্রাব্য একটি ভিটামিনের নাম লেখো। তো এখানে অ্যান্সার হবে দেখো ভিটামিন এ ডি ই কে। তো এরপরে 3-এর দাগের কোশ্চেন কি আছে, লোহিত রক্ত কণিকায় থাকা একটি প্রোটিনের নাম লেখো। তো এখানে অ্যান্সার হবে হিমোগ্লোবিন। এরপর নেক্সট আমরা 4-এর দাগের কোশ্চেনটি দেখে নেব। 4-এর দাগের কোশ্চেন কি আছে যে পেশি সংরচনে সাহায্যকারী প্রোটিন দুটি কি কি। তো এখানে অ্যান্সারটি দেখো প্রথমটা কি হবে যে অ্যাক্টিন এবং দ্বিতীয়টা কি হবে মায়োসিন। তো এরপরে 5-এর দাগের কোশ্চেন কি আছে, শর্করা জাতীয় খাদ্যের প্রাণীজ উৎস কি। তো এখানে অ্যান্সার হবে মেটে বা যকৃৎ। এরপর নেক্সট আমরা 6-এর দাগের কোশ্চেন দেখে নেব।
ছয়ের দাগের কোশ্চেন কি আছে যে রোগ জীবাণুর সংক্রমণ ঠেকানো বা তাদের মারা শক্তি কি থেকে আসি, তো এখানে অ্যান্সার হবে সুষম খাদ্য। এবং এরপরে সাতের দাগের কোশ্চেন কি আছে, স্কার্ভি রোগের কারণ কি, অথবা দিয়ে এই কোশ্চেনটিও থাকতে পারে যে কোন ভিটামিনের অভাবে মাড়ি ফলে রক্ত পড়ি, তো এখানে অ্যান্সার হবে ভিটামিন সি। তো এরপরে নেক্সট আমরা আটের কোশ্চেনটি দেখে নেব। আটের দাগের কোশ্চেন কি আছে, দাঁত ও হাড়ের গঠন মজবুত করে কোন খনিজ মৌল, তো এখানে অ্যান্সার হবে ক্যালসিয়াম। এরপরে নেক্সট কোশ্চেন আমরা দেখে নেব। নয়ের দাগের কোশ্চেন কি আছে যে মানুষের উচ্চ রক্তচাপের জন্য কোন খনিজ মৌল দায়ী, তো এখানে অ্যান্সার হবে সোডিয়াম। দশের দাগের কোশ্চেন কি আছে যে মানসিক বুদ্ধি ও বৃদ্ধি নিয়ন্ত্রণ করে কোন মৌল, তো এখানে অ্যান্সার হবে আয়োডিন। এরপর নেক্সট আমরা এখানে এগারো দাগের কোশ্চেনটি দেখে নেব। এগারো দাগের কোশ্চেন কি আছে যে খাদ্যতন্তু পাওয়া যায় এমন একটি খাদ্যের নাম লেখো, তো এখানে অ্যান্সার হবে বাঁধাকপি। তো এরপরে বারোর দাগের কোশ্চেন কি আছে যে ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয় কোন যৌগ, তো উদ্ভিজ রাসায়নিক যৌগ। এরপরে নেক্সট আমরা তেরোর দাগের কোশ্চেনটি দেখে নেব। তেরোর দাগের কোশ্চেনটি কি আছে, আম দিয়ে তৈরি একটি প্রক্রিয়াজাত খাবারের উদাহরণ দাও, তো এখানে অ্যান্সার হবে আমের জেলি। তো চোদ্দোর দাগের কোশ্চেন কি আছে, খাবার তৈরিতে অ্যাজিনোমোটো ব্যবহার করা হয় কেন, খাবারে মাংসের মতো স্বাদ আনার জন্য। এরপর নেক্সট আমরা পনেরোর দাগের কোশ্চেনটি দেখে নেব। পনেরোর দাগের কোশ্চেন কি আছে যে কোন খাদ্য উপাদানকে আমরা তরল রূপে গ্রহণ করি, তো এখানে অ্যান্সার হবে জল। তো এরপর নেক্সট কোশ্চেন কি আছে যে মোট কত পরিমাণ জল সারাদিনে দেহ থেকে বেরিয়ে যায়, 4 লিটার 650 মিলিলিটার। এরপরে নেক্সট কোশ্চেন কি আছে যে মাটির নিচে কোন অংশ দিয়ে গাছ জল টানে, তো এখানে অ্যান্সার হবে মূলরম। তো এরপরে নেক্সট আমরা উনিশের দাগের কোশ্চেনটি দেখে নেব। উনিশের দাগের কোশ্চেনটি কি আছে যে সবুজ উদ্ভিদের খাদ্য তৈরির পদ্ধতিকে কি বলে, তো এখানে অ্যান্সার হবে শালক সংশ্লেষ। তো কুড়ির দাগের কোশ্চেন কি আছে, প্রোটিন ও শক্তির অভাবে শিশুদের কি কি রোগ হয়, তো প্রোটিন ও শক্তির অভাবে 1 থেকে 4 বছর বয়সী শিশুদের মেরাজমাস ও কোয়াসিওরকর রোগ হয়। তো এরপরে নেক্সট আমরা পাঁচের দাগে কি কি কোশ্চেন হয় সেগুলি আমরা দেখে নেব। দেখো পাঁচের দাগে এখানে কি দিয়ে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, এগুলি তোমাদের 2 এবং 3 নম্বরের জন্য ইম্পর্টেন্ট কোশ্চেন। তো কোশ্চেনগুলি উত্তর সহ আলোচনা করা আছে, কোশ্চেনগুলিকে খাতায় টুকো এবং উত্তরগুলিকে খাতায় টুকে নাও, কারণ এগুলি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তো এখানে পাঁচের দাগের একের কোশ্চেন কি আছে যে মানুষের দেহে লিপিডের কাজগুলি লেখো, তো এখানে দেখো আমি বেশি নয়, এগুলো যেহেতু 2 নম্বরের এবং 3 নম্বরের কোশ্চেন, তো আমি এখানে দুটি জাস্ট পয়েন্ট ডিসকাস করেছি। তো এতে কি দিয়ে আছে যে মানসিক বিকাশে সহায়তা, তো মানব দেহের দৈহিক ও মানসিক বিকাশের জন্য অপরিহার্য ফ্যাটি অ্যাসিডগুলির প্রয়োজন হয়। এবং দ্বিতীয় নম্বর পয়েন্ট কি দিয়ে আছে যে ভিটামিন সরবরাহ, লিপিড ভিটামিন এ ডি ই কে দ্রবীভূত করে এবং দেহের শোষণ ও পরিবহনে সাহায্য করে। তো এখানে আমি দুটি পয়েন্টই ডিসকাস করেছি, তুমি চাইলে আরও পয়েন্ট ডিসকাস করতে পারো, আমি আরও বেশি পয়েন্ট ডিসকাস করিনি কারণ এগুলো 2 নম্বরের কোশ্চেন, দুটো করলেই হবে। এরপর নেক্সট আমরা পাঁচের দাগে 2-এর কোশ্চেনটি আমরা দেখে নেব। পাঁচের দাগে 2-এর কোশ্চেন কি দিয়েছে, ভিটামিন বি কমপ্লেক্সের উৎস কাজ ও অভাবজনিত রোগের নাম লেখো, তো সবার প্রথম দেখো আমরা আলোচনা করেছি উৎস কি, ঢেঁকি চাটা চাল, সবুজ শাকসবজি, বাঁধাকপি, মাছ মাংস, ডিম, দুধ, পনির, যকৃত ইত্যাদি। এবং এর কাজ কি, এর কাজ হচ্ছে 1 নম্বর হচ্ছে দেহের সার্বিক বৃদ্ধিতে সাহায্য করে, 2 নম্বরে কি দিয়েছে হৃৎপিণ্ড ও স্নায়ুতন্ত্রের স্বাভাবিক কাজকর্মে সাহায্য করে। এরপরে নেক্সট যেটা আছে সেটা হচ্ছে অভাবজনিত রোগগুলি কি কি হয় সেটা আমরা দেখব। তো অভাবজনিত রোগ কি কি হয়, 1 নম্বরে হচ্ছে অ্যানিমিয়া ও রক্তাল্পতা, দ্বিতীয়তে হচ্ছে বেরিবেরি রোগ হয়। এরপরে দেখো 3 নম্বর কোশ্চেন কি দিয়ে আছে যে ভিটামিন সি এর উৎস কাজ ও অভাবজনিত রোগের নাম লেখো, তো সবার প্রথম আমরা উৎস আলোচনা করেছি কি কি আছে, আমলকি, পেয়ারা, পাকা টমেটো, লেবু, কাঁচা লঙ্কা ইত্যাদি। এবং কাজ কি, কাজ হচ্ছে 1 নম্বরে বিভিন্ন কলার বৃদ্ধি ও গঠনে সাহায্য করে, এবং 2 নম্বর হচ্ছে ক্ষত নিরাময়ে সাহায্য করে। এরপরে অভাবজনিত রোগ কি কি হয় আমরা দেখে নেব। তো অভাবজনিত রোগ কি কি হয়, এখানে 1 নম্বরে দেখো কি দিয়েছে, স্কার্ভি রোগ হয়, মাড়ি থেকে রক্ত পড়ে এবং দাঁত পড়ে যায়। এবং 2 নম্বরে রক্তাল্পতা ও শারীরিক দুর্বলতা দেখা যায়। এবং এখানে হচ্ছে 4 নম্বর কোশ্চেন এবারে কি আছে যে কোয়াসিওরকর রোগের লক্ষণগুলি লেখো, তো আমরা কি কি লক্ষণ আছে পরপর আমরা দেখে নেব। তো 1 নম্বরে কি আছে, ত্বকের পরিবর্তন, তো ত্বকের স্বাভাবিক রং নষ্ট হয় এবং ত্বক গাঢ় বর্ণের হয়, ত্বক শুষ্ক ও খসখসে হয় ও আঁশ ওঠে। এরপরে 2 নম্বরে কি, দেহের পরিবর্তন, হাত পা সরু হয়ে যায়, পেট ফুলে যায়, চোখ ঠিকরে বেরিয়ে আসে, দেহের ওজন কমে যায় ও বৃদ্ধি ব্যাহত হয়। এবং 3 নম্বরে কি আছে, মাংসপেশির পরিবর্তন, মাংসপেশি শীর্ণ ও নিস্তেজ হয়ে পড়ে। এরপরে 5 নম্বর কোশ্চেন কি আছে যে মেরাজমাস রোগের লক্ষণগুলি লেখো, তো আমরা পরপর দেখে দেবো কি কি লক্ষণগুলি আছে দেখব। তো 1 নম্বরে আছে মাংসপেশি শীর্ণতা, এখানে অবক্ষয় ঘটে। বিতে কি দিয়ে আছে, দেহের পরিবর্তন, বাইরে থেকে বুকের পাঁচড়া ও হাড় দেখা যায়, হাত পাগুলো খুব সরু সরু হয়ে যায়।
এবং 3 নম্বরে কি আছে উদরাময় ঘন ঘন পেটের অসুখ হয়। এরপরে নেক্সট আমরা 6 দাগের কোশ্চেন দেখে নেব। 6 দাগের কোশ্চেন কি আছে জীবদেহে জলের গুরুত্ব লেখো। তো আমি দুটো পার্টে ভাগ করেছি, প্রথমে উদ্ভিদ দেহের ক্ষেত্রে এবং তারপরে প্রাণী দেহের ক্ষেত্রে। উদ্ভিদ দেহের ক্ষেত্রে কি এতে কি আলোচনা করা আছে যে উদ্ভিদ দেহের সজীবতা বজায় রাখে। বিতে আছে এখানে উদ্ভিদ দেহে খাদ্যবস্তু খনিজ লবণ ভিটামিন হরমোন প্রভৃতি পরিবহনে মুখ্য ভূমিকা পালন করে। এরপরে প্রাণীদেহের ক্ষেত্রে কি এতে আছে প্রাণীদেহের সজীবতা বজায় রাখে। বিতে দিয়ে আছে রক্ত লসিকা CSF প্রভৃতি দেহতরলের মুখ্য উপাদান জল। তো এরপরে নেক্সট আমরা 7 দাগের কোশ্চেন দেখে নেব। 7 দাগের কোশ্চেন কি আছে রাতকানা রোগের কারণ উপসর্গ লেখো। তো সবার প্রথম রোগের কারণটা দেখে নিই, রোগের কারণ কি খাদ্যে ভিটামিন এ এর ঘাটতি। উপসর্গ মানে লক্ষণ, লক্ষণগুলো কি রাতের অল্প আলোতে দেখতে কষ্ট হয়। তো এরপরে নেক্সট আমরা 8 দাগের কোশ্চেন দেখে নেব। 8 দাগের কোশ্চেন কি আছে যে গলগণ্ড রোগের কারণ উপসর্গ লেখো। তো সবার প্রথম কারণটি দেখে নিই, কারণ কি দেহে আয়োডিনের অভাব ঘটলে গলগণ্ড রোগ দেখা যায়। উপসর্গ মানে লক্ষণগুলি কি কি আছে যে থাইরয়েড গ্রন্থি সঠিকভাবে থাইরক্সিন হরমোন সংশ্লেষ করতে পারে না, ফলে থাইরয়েড গ্রন্থি ফুলে যায় এবং গলগণ্ড ঘটে। এর ফলে শ্বাস প্রশ্বাসে খাদ্য গলাধকরণে কথা বলার সমস্যা দেখা দেয়। এরপর নেক্সট আমরা 9 দাগের কোশ্চেনটি দেখে নেব। 9 দাগের কোশ্চেন কি আছে যে স্কার্ভি রোগের কারণ ও উপসর্গ লেখো। স্কার্ভি রোগের কারণটি প্রথমে দেখব যে দেহে ভিটামিন সি এর অভাব ঘটলে স্কার্ভি রোগ হয়। তো উপসর্গ মানে লক্ষণ কি কি আছে যে মাড়ি ফুলে ওঠে, মাড়িতে রক্তক্ষরণ ঘটে, দাঁতের গোড়া আলগা হয়ে যায় এবং দাঁতের গঠনে ত্রুটি দেখা যায়। এরপরে আমরা 10 দাগের কোশ্চেনটি কি আছে দেখে নেব। 10 দাগের কোশ্চেন কি আছে যে বেরিবেরি রোগের কারণ ও উপসর্গ লেখো। তো সবার প্রথম কারণ কি আছে যে দেহে ভিটামিন বি অভাব ঘটলে বেরিবেরি রোগ দেখা দেয়। উপসর্গ কি আছে মানে লক্ষণ যে স্নায়ুতন্ত্রে গলযোগ দেখা দেয়, প্রান্তীয় স্নায়ু ও স্নায়ুরুজ ক্ষতিগ্রস্ত হয়, বমিভাব থাকে, খাদ্যে অহীনতা দেখা দেয়, দেহের ওজন কমতে থাকে, হৃদযন্ত্রে দুর্বলতা দেখা দেয়। এরপর নেক্সট আমরা 11 দাগের কোশ্চেন দেখে নেব। 11 দাগের কোশ্চেন কি আছে রক্তাল্পতা কি, এটি কি কি কারণে হয়ে থাকে। তো আমরা অ্যান্সারটি পরপর দেখব। তো রক্তে লোহিত রক্ত কণিকার সংখ্যা হ্রাস পেলে বা হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কমে গেলে মানবদেহে যে রোগ দেখা যায় তাকে রক্তাল্পতা বা অ্যানিমিয়া বলে। রক্তাল্পতার কারণগুলি কি কি এতে আলোচনা করা আছে অতিরিক্ত রক্তক্ষরণ, বিতে আছে জীবাণু সংক্রমণ, সিতে আছে হিমোগ্লোবিন বা লোহিত রক্ত কণিকা ধ্বংস এবং ডিতে দিয়ে আছে আয়রনের অভাব। এরপরে নেক্সট আমরা এখানে 12 দাগের কোশ্চেনটি আলোচনা করব। এরপরে 12 দাগের কোশ্চেন কি আছে যে বিভিন্ন খাবারে উপস্থিত ফাইটো কেমিক্যালাস আমাদের কিভাবে সাহায্য করে। তো এখানে এতে কি দিয়ে আছে দুটো পয়েন্টে ভাগ করে আমি এখানে দেখেছি। তো এতে আছে দেখো ফাইটো কেমিক্যালাস যুক্ত খাদ্য মানবদেহকে সজীব কর্মক্ষম করে তোলে এবং বিতে কি দিয়ে আছে যে মানবদেহে বার্ধক্য প্রতিরোধ করে, ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমায়। এরপরে নেক্সট আমরা 13 দাগের কোশ্চেনটি দেখে নেব। 13 দাগের কোশ্চেন কি আছে যে প্রক্রিয়াজাত খাদ্য বলতে কি বোঝো। তো এখানে অ্যান্সারটা কি আছে যে সমস্ত খাদ্যবস্তু প্রকৃতি থেকে গৃহীত খাদ্য উপাদান নানা রকম প্রক্রিয়াকরণ এর মাধ্যমে প্রস্তুত করা হয় এবং পুষ্টিগুণ প্রকৃতি খাদ্যের তুলনায় সামান্য কম হয় তাদের প্রক্রিয়াজাত খাদ্য বলি, যেমন রুটি ভাত ইত্যাদি। এরপরে নেক্সট আমরা 14 দাগের কোশ্চেনটি দেখে নেব। 14 দাগের কোশ্চেন কি আছে যে সংশ্লেষিত খাদ্য বলতে কি বোঝো। তো এখানে অ্যান্সারটি দেখো যে সমস্ত খাদ্যবস্তু প্রাকৃতিক উৎস থেকে গৃহীত খাদ্য উপাদান ও কৃত্রিম উপাদান সহযোগে রসায়নগারে জটিল পদ্ধতিতে প্রস্তুত করা হয় তাদের সংশ্লেষিত খাদ্য বলে। উদাহরণ যেমন কেক বিস্কুট চকলেট কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি। তো এই হলো এখানে তোমাদের ইম্পর্ট্যান্ট কোশ্চেন। তো তোমরা যদি অন্য চ্যাপ্টারের ইম্পর্ট্যান্ট কোশ্চেন এবং সাজেশনগুলো দেখতে চাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে আছে অথবা প্লেলিস্টটা ক্লিক করে দেখতে পারো। এবং এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে পারো, চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করতে পারো এবং বন্ধুবান্ধবীদের মধ্যে শেয়ার করতে পারো। তো দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে।